আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের বৃষ্টির দিনে আমি সারাদিন কী কী রান্না করলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচুর ঠান্ডা, তো ভাবলাম আজকে একটু মানে বৃষ্টিও হচ্ছে তো খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করতে করতে মনে হলো যে ফ্রিজে কিছু ছোলা বুট সেদ্ধ করা ছিল, তো সেগুলো দিয়েই আমি একটা বুট বিরিয়ানির মতো করে প্রেশার কুকারে রান্না করে নিলাম। আর যদিও এভাবে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি, সাথে খিচুড়ির রান্না যেভাবে করে ঠিক সেভাবেই সব ধরনের পেঁয়াজ মশলা টশলা যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে একদম ছোলা বুট সেদ্ধ করা ছিল সেগুলো দিয়ে প্রেশার কুকারে পানি মেপে শেষ দিয়ে নিয়েছি। তারপরে তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এটা এভাবে রান্না করলে একদম দ্রুত হয়ে যায়। তারপরে তো খিচুড়ি রান্না করে নিছি, আর আজকের এই খিচুড়ি বলতে এটাকে বলা হয় বুট বিরিয়ানি আমাদের এই দিকে বগুড়াতে। এখন এটা আমি খাবো, তো এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আজকের মানে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে। সাথে আমি এক ফালি লেবু নিছি আর একটা পেঁয়াজ নিছি, নিয়ে আমি খেতে বসে গেলাম। আর আমার বাসার সবাই এখনও কেউ ঘুম থেকে উঠেই নাই, তো আমি যেহেতু আগে আগে উঠছি তো আমি আগে একটু খেয়ে নেছি। আবার এই খিচুড়ি টাইপের যেগুলো আমি রান্না করি এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একদমই খেতে পারি না, সেজন্য আমি গরম গরম খেয়ে নিচ্ছিলাম। এরপর দুপুরবেলার রান্না শেষ করে নিছি, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। এখানে আমি কিছু শসা টমেটো কেটে নিছি, আর এখানে হচ্ছে পোলাও রান্না করে নিছি, আর এই পাশে হচ্ছে মুরগি রান্না করে নিছি। অনেকদিন পর আজকে পোলাও রান্না করলাম, আর এ তো মুরগি একদম ঝাল ঝাল করে কষিয়ে রান্না করছি, ভীষণ মজা হয়েছে, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল। আর এ তো এগুলো আমি রেডি করে রান্না করে সব কিছু টেবিলে গুছিয়ে রেখে যাচ্ছিলাম, গোসলে যাব, গোসল সেরে এসে সবাই একসাথে খাইতে বসবো। তো ঘরের ভিতর এসে দেখি আপনাদের ভাইয়া মেঝেতে শুয়েছিল, ও কিছু মোবাইলে কাজ করতেছিল, আর বিছানার এই অবস্থা। তো আমি আবার এগুলো গুছিয়ে নিয়ে রে সব কিছু ঠিক করে তারপরে ফ্রেশ হয়ে এসে সালাডটা মাখিয়ে নিচ্ছিলাম, সবাইকে বললাম সবাই খেতে চলে আসো। আর আমরা এই তো এখানে আমি সালাদ রেডি করে নিয়েছিলাম, আর আমার হাতে সালাদ তো ভীষণ মজা। যাই হোক, এখানে সালাদ রান্না সালাদটা যখন আপনারা বানাবেন অবশ্যই তেলটা কিন্তু বেশি করে দিবেন, একদম বেশিও না, পরিমাণ মতো। যাই হোক, আমি এখানে সালাদ রেডি করে নিয়েছিলাম, আর সাদা পোলাওর সাথে সালাদ না হলে তো হয় না, সালাদ দিয়ে দেখা যায় সাদা পোলাও এমনি খাওয়া হয়ে যায়। তো এখানে আমি আমার প্লেটে পোলাও উঠিয়ে নিয়েছিলাম, যদিও বাসায় সরিষার তেল দিয়েই আমরা খাওয়া হয় সব কিছু, যার কারণে সাদা পোলার কালার এরকম চলে আসছে, একটু হালকা হলুদ টাইপের হয়েছে। আমি কিন্তু এখানে ঘিও দিয়েছি, ঘি আর হচ্ছে সরিষার তেল দিয়ে পোলাও রান্না করছি, তবুও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখানে আমি প্লেট সাজিয়ে নিছি, আর এ তো আমি ঘরের ভিতরে মেঝেতেই বসে খাচ্ছিলাম। আর এই যে দুইটা দেখেন গাছ, আমার ঘরের ভিতরে গাছ রেখে দিছি, আর আমার গাছ দেখলে তো একদম মন শান্তি হয়ে যায়। আর বৃষ্টি হওয়াতে দেখা যাচ্ছিল ঘরের ভিতর থাকতে থাকতে আর একদমই আমার ভালো লাগতেছিল না, যার কারণে ভিডিওটা বানানো শুরু করছিলাম, কারণ একঘেয়েমি চলে আসতেছে, কোনো কাজ নাই কিছু নাই, আর বৃষ্টির দিনে কোনো কাজও করতেও মন চায় না। তো ভাবলাম ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে সারা দিনটা কিভাবে কাটালাম। তো সবাই আমার পাশে থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।